জিএম রাব্বি আপনি লিখেছেন আমরা অনেক সময় বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিই এটি অন্য কাজে খরচ করা কি আমাদের জন্য জায়জ হবে বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার সময় দেখতে হবে যে আমরা কোনো অসততার আশ্রয় নিয়েছি না মিথ্যা কথা বলেছি না যদি নেই এরকম কোনো কথা বলে তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহভাবে গুণা হবে কারণ তার কখনও মিথ্যা এবং প্রতারণা করতে পারেন না খরচের কথা বলে সেটা বৈধ যে কোনো হাতে খরচ করা যেতে পারে কিন্তু এক খাতে খরচের কথা বলে নি অন্য খাতে খরচ করলাম কারণ আমি যে খাতে খরচ করবো এটা শুনলে তিনি টাকা দিবেন না এজন্য জন্য মিথ্যা কথা বলে আমি টাকা আনলাম এটি সন্ধ্যাভাবে গুনহের কথা এবং এ ধরনের গুণা মিথ্যা এবং প্রতারণা সেটা সাধারণ কোনো অপরাধ নয় এটা কাবিরা গুণা এর জন্য অনেক বেশি প্রায়শ্চিত্ত করতে হবে হাতে বিধা। একজন ইমানদার তিনি এরকম কোনো সুযোগ সুবিধা নেবেন না আল্লাহর ভয় তিনি এগুলো থেকে বেঁধে থাকবেন থাকবেন এবং বেঁচে থাকবেন